আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি সালোয়ারের পিতাগড় লাগানোর সঠিক নিয়মটি শেয়ার করব। আশা করি যারা নতুন আপু আছেন তাদের কাজ হবে। তো সালোয়ারের পিতাগড় লাগানোর জন্য প্রথমে সালোয়ারের কাপড়টা জোড়া দিয়ে নিতে হবে। কোমরের জন্য যে কাপড়টা কাটিং করা হয় ওই কাপড়টাই প্রথমে জোড়া দিতে হবে। তো আমি প্রথমে জোড়া দিয়ে নিচ্ছি, এরপরে পিতাগড়টা কীভাবে বের করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোমরের কাপড়টা জোড়া দিয়ে ডাবল স্টিচ দিয়ে নিতে হবে। কোমরটা যেহেতু চওড়া আছে সেজন্য কাপড়টা একটু বড়, তো জোড়াটা দুইটাই লাগছে জোড়া। তো অনেক সময় দেখা যায় যে এক কাপড়েই কিন্তু কোমর হয়ে যায়, যাদের কোমরটা চওড়া কম তাদের এক কাপড়ে হয়ে যায়। তো এখানে দুইটা কাপড়েই লাগছে। তো এক সাইডটা আমি জোড়া দিয়ে নিয়েছি, এখন এই সাইড থেকে আমি ফিতাগড়টা বের করব। খেয়াল করুন, তো ফিতাগড়টা বের করার জন্য কাপড়টা সমানভাবে বসিয়ে তারপরে 2 ইঞ্চির মতো করে নিচের দিকে সেলাইটা দিতে হবে। এই যে 2 ইঞ্চির, 2 ইঞ্চি না, 2 ইঞ্চি থেকে একটু কম দিয়েছি, 1.5 ইঞ্চির মতো সিলাইটা দিয়েছি। এরপর একটু টান দিয়ে সামনের দিকে নিয়ে যেতে হবে, এখানে সিলাই দিতে হবে না। এরপর আবার নিচের দিকে টান দিয়ে সিলাই দিয়ে নেবেন, এইভাবে ডাবল স্টিচ দিয়ে নিতে হবে। যে দেখুন, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ডাবল স্টিচ দিয়ে নিয়েছি আমি। এই যে এখানে যে ফুটাটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ফিতাগড়ের ছিদ্রটা, এখানে ফিতা ঢুকাতে হবে। তো এখন একটু সুতা বের হয়েছিল ওটা আমি কেটে দিয়েছি। এরপরে এই যে সাইডে আমরা সেলাই করেছি ঠিক ওই দিকে ভিতরের দিকে কাপড়টা ভাঁজ করে আবার সেলাই করতে হবে। আপনারা মেশিনের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন, এগুলো আসলে বলে বোঝানো যায় না, দেখেই বুঝে নিতে হয়। তো আমার অনেক আপুরা আমার কাছে রিকোয়েস্ট করেছেন সেলাইয়ের ভিডিওগুলো দেওয়ার জন্য, আসলে আমি সময় করতে পারি না, যেহেতু রান্না আপলোড করতে হয় সেজন্য সেলাইয়ের ভিডিওটা কমই আপলোড করা হয়। এই যে খেয়াল করুন, আমি নিচের দিকে সিলাইটা দিয়েছি, আবার এটা ঘুরিয়ে এদিকে সিলাইটা আনতে হবে। তো আমি ঘুরিয়ে আবার সিলাইটা উপরের দিকে নিয়ে আসতেছি, লক্ষ্য করুন। যেখানে ছিদ্রটা আছে আর কি, ওই জায়গায় আবার ডাবল স্টিচ দিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমি আট পিস করে কিন্তু সিলাই দিয়ে নিচ্ছি। এরপরে আবার ঘুরিয়ে একদম কিনার বরাবর আবার একটু সিলাই দিয়ে নিচ্ছি। এই ফিতাগড়ের ফিনিশিংটা ভালো করে দিতে হবে, ফিনিশিংটা ভালো হলে কিন্তু অনেক সুন্দর লাগে সালোয়ার, যখন ফিতা ঢুকানো হয় দেখতে ভালোই লাগে। তো এই সিলাইটা অনেক আফুরাই জানেন না, যারা নতুন আছেন তারা হয়তো জানেন না, তো তাদের জন্য আমি ভিডিওটা আপলোড করেছি, আশা করি আপনাদের উপকার হবে। এই যে দেখুন, আমি সিলাইটা দিয়ে নিয়েছি, এটা আর এখন খুলবে না। দেখুন দুই সাইডে কিন্তু আমি ডাবল স্টিচটা দিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুই পাশটাই। এখন যেটা করতে হবে এই যে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে দিতে হবে, 1 ইঞ্চির মতো নিচের দিকে ভাঁজটা দিবেন, এইখানে ফিতাটা ঢুকানো হবে। যে একটু ভাঁজ দিয়ে নেবেন, এরপরে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে, পুরো কোমরের কাপড়টাই এই সেলাই দিতে হবে।
তো আমার নিয়মিত ভিডিওগুলো আপলোড হওয়ার জন্য আমার পেজে একটা লাইক দিয়ে নেবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। আমি ফেসবুক গ্রুপের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে জয়েন হয়ে এগুলো শেয়ার করতে পারেন। তো আমার চ্যানেলের কামিজ কাটিং, কামিজ সেলাই, সালোয়ার কাটিং, সালোয়ার সেলাই, এরপরে গোল জামা কাটিং, বাচ্চাদের গোল জামা কাটিং, আমব্রেলা ফ্রক কাটিং অনেকগুলাই আমি আপলোড করেছি। আপনারা যারা নতুন আছেন তারা ওগুলো দেখে নেবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে একদমই সহজ মনে হবে। এই যে দেখুন, আমি পুরো ফিতাকরটা কিন্তু সেলাই করে নিয়েছি আর ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি থেকে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে নতুন অন্য আরেকটা ভিডিও নিয়ে আবার আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।